কদিন বাদেই ঈদ উৎসব উদযাপনে বাড়ির পথে রাজধানী ছাড়বে মানুষ সড়কের পাশাপাশি নৌরুটেও ভোগান্তির সংখ্যা দেখছেন সংশ্লিষ্টরা পাটুরিয়া দৌলতিয়া নৌরুটে স্বাভাবিক সময়ে 2 থেকে 2500 যানবাহন পারাপার হয়ে থাকে তবে ঈদ বা অন্য যে কোনো উৎসবে চাপ বেড়ে যায় আরো কয়েক গুণ সেই সাথে ফেরি সংকট বা অন্যান্য কোনো সমস্যা থাকলে নৌরুট পার হতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকদের বুয়েটের এক জরিপ বলছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমে যাওয়ায় এবারে ঈদে রাজধানী থেকে 1 কোটি 20 লাখেরও বেশি মানুষ গ্রামে যাবে এই সংখ্যা আগের 2 বছরের তুলনায় প্রায় দ্বিগুণ